শিলবাড়ির পুজো মানেই ঐতিহ্য আর সাবেকিয়ানার মিশেল। এবার ১৮৯ বছরে পড়ল শিলবাড়ির জগদ্ধাত্রী পুজো। এই পুজো শুরু হয়েছিল শ্রী গোপাল মল্লিক লেনের বাড়িতে। এখন দক্ষিণ কলকাতার অভিজাত আবাসন আরবানায় হয় দেবীর আরাধনা। ধূপের ধোঁয়া দীপের আলোয় আজ হৈমন্তী দেবীর আরাধনা। ১৮৯ বছরে পড়েছে মধ্য কলকাতার গোপাল মল্লিক লেনের শিলবাড়ির পুজো। বর্তমানে তা স্থানান্তরিত হয়েছে আরবানাতে। এই ১৮৯ বছরের পুজো, এর ঐতিহ্য বহন করা, এর একটা রেসপন্সিবিলিটি, দায়িত্ব সবই আছে। আমরা গত বছর থেকে মাতৃপ্রতিমা শান্তিপুরে জগন্নাথ প্রামাণিক বলে এক অসামান্য শিল্পী, তাকে খুঁজে পাই। এবছর এই পুরো সাজানো আমার ভাই এবং আমার খুব ভালো বন্ধু নারায়ণ সিনহা এবং বৈশাখী, ওরা পুরো দায়িত্ব নিয়ে করেছে। অরিন্দম আছে তো, সেই জন্য বেশি কিছু করতে হয় না, ও একাই যথেষ্ট। ও পুজোর সব নিয়ম কানুন সব জানে। আমার হলো আমার বন্ধু বান্ধব আত্মীয়দের ওদের দেখাশোনা করা, ভোগের ভোগের অ্যারেঞ্জমেন্ট, এইটা কিন্তু আমাদের সবাই মিলেই করছি। কাজটা মনেই হলো না, সব হয়ে গেল। নবমীতে মহাসমারোহে দেবী জগদ্ধাত্রী আরাধনা করা হয়। উৎসবে আনন্দে মেতে ওঠেন আরবানার আবাসিকরা। সঞ্চয় মিত্র, এবিপি আনন্দ, কলকাতা। চন্দননগরে পাঁচ দিন ধরে জগদ্ধাত্রী পুজো হলেও কলকাতা ও অন্যান্য জায়গায় একদিনেই দেবীর আরাধনা হয়। নবমীর দিন তাই সকাল থেকেই সাজো সাজো রং। দক্ষিণ কলকাতার লেক কালীবাড়ির জগদ্ধাত্রী পুজো এবার ১৩ বছরে পড়ল। সাদার্ন অ্যাভিনিউর লেক কালীবাড়িতে জগদ্ধাত্রী পুজো হয়ে আসছে ধুমধাম করে এবার ১৩ বছর। আর এবছরে সেই বিশাল প্রতিমার ঐতিহ্য তারা বজায় রেখেছেন, আর এভাবেই সকাল থেকে বহু ভক্ত আসছেন পুজো দিতে। একদিনেই তিন প্রহরের পুজো, তাই ব্যস্ততাও তুঙ্গে। সনাতন ধর্মমতে দুর্গতিনাশিনী হলো মা দুর্গা, অর্থাৎ তারই এক রূপ হচ্ছে জগদ্ধাত্রী। করিন্দাসুরকে বধ করার জন্য দেবী দুর্গা এই জগদ্ধাত্রী রূপ ধারণ করেছিলেন। দেবী জগদ্ধাত্রীর করুণা অসীম। লেক কালীবাড়িতে ১২ বছরের পর এবার ১৩ বছর আমরা শাস্ত্রীয় রীতি মেনে দেবী জগদ্ধাত্রীর এই বার্ষিক আরাধনায় ব্রত হয়েছি। নবমীতে দিনভর লেক কালীবাড়িতে ভক্তদের ঢল, পুজোর আনন্দে মাতলেন পুণ্যার্থীরা। সঞ্চয় মিত্র, এবিপি আনন্দ, কলকাতা। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।